নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2022, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার জন্য এ মাসে প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, কর্ম, ব্যবসা কেমন যেতে চলেছে, স্বাস্থ্য, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অর্থাৎ আপনি যদি কোন রাশির মানুষ হন, আপনার জন্য এই ঘটনাগুলি কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ দেখুন, আমি যে হুবহু যে কথাগুলো বলবো যে আপনার হুবহু হবে তা নয়, কারণ আপনার এখান থেকে আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না। এটি বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি ফলাদেশ করতে চলেছি। শুরু করা যাক, কন্যা রাশি কি রেজাল্ট পেতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 2022 বছরের দ্বিতীয় মাস, প্রথম মাসই স্বাস্থ্যের দিকটা। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ খুব যে বড় সমস্যা হবে তা কিন্তু থাকছে না। আপনাদের রাশির অধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো দিক দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্মের জায়গাটা। দেখুন, আপনাদের কর্মপতি পঞ্চমভাবে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন কি না, তারা নতুন কর্মযোগ সৃষ্টি কিন্তু হচ্ছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, নতুন কর্ম আপনাদের জন্য সৃষ্টি হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা পাওয়া, যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের তৈরি কিন্তু করছে। এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যদি বলি, দেখুন পঞ্চমভাবে শনির অবস্থান আকস্মিক ধনপ্রাপ্তি তো আপনাদেরকে ঘটাবে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনার অর্থ কিন্তু পাবেন, এবং সরাসরি দশম দৃষ্টি আপনাদের ধনভাবের উপর পড়ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে। অর্থাৎ যেটা শনি তুঙ্গ ঘরে দৃষ্টি, আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে। আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, এই জায়গাটা একটু হলো প্রবলেমেটিক, দাম্পত্য সুখের জায়গায় ক্ষেত্রে। দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু থাকতে পারে। আপনি কন্যা রাশির মানুষ, দাম্পত্য সুখের জায়গায় কিছুটা হলো বাধা দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান, কিছু ক্ষেত্রে লিভারজনিত সমস্যা, পেটের ট্রাভেলস, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কিন্তু আপনাদেরকে এ মাসে বেশ কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে, প্রথম কথা বলি, আপনাদের চতুর্থভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। অর্থাৎ ধনপতি এবং ভাগ্যপতি চতুর্থভাবে অবস্থান করা যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, এবং এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের নিজস্ব লাক্সারি বাড়ি বা ফ্ল্যাট হওয়ার কিন্তু সম্ভাবনা, বা তার জন্য টাকা অ্যাডভান্স করা, এই সম্ভাবনাগুলো থাকছে। অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টির দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। তবে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা গর্ভবতী মহিলারা আছেন, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, আমি আবারও বলছি, আপনাদের পঞ্চমভাবে শনি এবং রবির অবস্থান, সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা হলো যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তারা সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু পঞ্চমভাবে রবি প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে আমি আবারও বলি, সাবধানতা অবলম্বন করুন। এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের ভাগ্যভাবে রাহুর অবস্থান আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে, আকস্মিক অর্থ প্রাপ্তি আপনাদেরকে এই সময় কিন্তু করাতে চলেছে। অর্থাৎ ভাগ্যভাবে রাহু আপনাদের কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে।
কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, কেরিয়ারের জায়গাটি নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যদি আমি দেখা যায় সপ্তম ভাব থেকে, আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো একটু হলো সাবধানতা অবলম্বন করুন। সেই জায়গাটা কিছু ক্ষেত্রে হলো ধোকা পাওয়া বা কোনো জায়গাতে আপনি সিগনেচার করছেন সেই জায়গাটা একটু বুঝে শুনে সিগনেচার করুন, নয়তো ভবিষ্যতে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থ লেনদেন, টাকা কাউকে ধার দিচ্ছেন, অর্থ লেনদেনের ব্যাপারে কিন্তু কনসাসনেস থাকুন। হয়তো অর্থ চলে যাওয়া বা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই জায়গাটা কিন্তু কেয়ারফুলভাবে থাকার চেষ্টা করুন। এবং আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা যেমন ভালো দেখা যাচ্ছে, তেমনি পাশাপাশি বিবাহের জায়গাটা যদি আমি আসি, বিবাহের জায়গাটা খুব যে ভালো আমি এটা আপনাদেরকে বলতে পারছি না, খুব যে ভালো এটাও না, আবার মোটামুটি আপনারা চেষ্টা করতে পারেন মোটামুটি চলে যাবে। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে, ব্যয় আপনাদের কিন্তু করাবে, এবং ধনভাবের উপর বৃহস্পতি এবং শনির দৃষ্টি আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদেরকে করবেই করাবে, এটা 100% গ্যারেন্টি। এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাঞ্চল্যতা আপনাদের একটু হলো বৃদ্ধি এ সময় হবে, মানসিক অস্থিরতা। এডুকেশনের জায়গাটা যদি বলি, শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ খুব যে বড় ধরনের শিক্ষাক্ষেত্রে যে সমস্যা তা না, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু হলো অমনোযোগী। আপনাদের চতুর্থভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে নেট দুনিয়াতে বিশেষ করে আপনাদের আসক্তিটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই দিকে আগ্রহটা আপনাদের কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে যদি বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আপনাদের কিন্তু আসতে চলেছে, নতুন প্রেম, অর্থাৎ আপনাদের, আপনি কন্যা রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাকের সম্ভাবনা এই বছর এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেম সংক্রান্ত জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। ভাড়াটিয়া নিয়ে যারা চলে, দেখা যাচ্ছে আপনি 10টা বা 5টা ঘর রুম ভাড়া দিয়েছেন, বা দোকানঘর ভাড়া দিয়েছেন, বা কোনো অফিসিয়াল কাজে ভাড়া দিয়ে, ভাড়ার দিকটা, ভাড়াটিয়া নিয়ে কোনো তেমন কিন্তু বড় ধরনের সমস্যা থাকছে না, তবে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। আপনি কন্যা রাশির মানুষ, শত্রুতার জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। সন্তান ক্ষেত্র যদি আসি, সন্তান ক্ষেত্রে মোটামুটি ওভারঅল 14 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না, সন্তান ক্ষেত্র দিকটা আপনাদের শুভ। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ল্যান্ড কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট, আপনি কন্যা রাশির মানুষ, আপনি কিন্তু নিশ্চিত রূপে ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। লিখে নিন কন্যা রাশির, মানে এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। অর্থনৈতিক যেমন আপনাদের ভালো, তেমনি পাশাপাশি আপনাদের পিতা শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও আপনাদেরকে নজর দিতে হয়। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের বিষয় কিন্তু এ মাসে হতে পারে, অর্থাৎ ওভারঅল যদি কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক জায়গা যেমন ভালো দেখা যাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে আবারও বলছি কনসাসনেস থাকুন। যারা বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে রত আছে, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি যদি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু পেতে চলেছেন। ভাগ্যভাবে রাহু আপনাদের ভাগ্যোদয়, তুঙ্গ রাহু আপনাদের ভাগ্যোদয় করাবে, এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।